হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদেরকে চিকেন ডাম্পলিংস তৈরি করে দেখাবো। এটাকে মোমোও ডাকা হয়, আবার কোথাও ডিমসাম হিসেবেও পরিচিত। যে নামেই ডাকা হোক না কেন, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক টেস্টি। আর আপনি এটাকে চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন, আবার চাইলে স্টিমও করতে পারেন। আজকে আমি আপনাদেরকে স্টিম করে দেখাবো। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই কীভাবে তৈরি করতে হয় চিকেন ডাম্পলিংস। একটা মিক্সিং বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েল দিয়েও তৈরি করতে পারেন। এবার এই সব কিছুকে একত্রে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে একটা কাই তৈরি করে নিব। এই পানিটা একেবারে ফুটন্ত গরম পানিও লাগবে না, আবার একেবারে হালকা গরমও না, একটু মাঝারি টাইপ গরম থাকতে হবে পানিটা। আর একটু সাবধানে, যেন হাত পুড়ে না যায়, আপনারা প্রথম পর্যায়ে চাইলে কোনো স্প্যাচুলা বা চামচ দিয়েও একটু মিশিয়ে নিতে পারেন। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কোন পর্যায়ে আছে। এবার কমপক্ষে 8 থেকে 10 মিনিট ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আপনি যদি মথে না নেন তাহলে কিন্তু আপনার ডাম্পলিংস চেয়ে সেটা সফট থাকবে না। এবার একটা ভেজা নিংড়ানো কিচেন টাওয়াল দিয়ে আমি এই ডাম্পলিংসের ডোটাকে ঢেকে রাখবো কম হলেও 30 মিনিটের জন্য। এবার আমি পুর তৈরি করার জন্য প্রায় 2 কাপের মতো চিকেন কিমা নিয়ে এর সাথে একে একে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো, কাঁচামরিচ স্বাদ মতো, আর নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এসব কিছুই চেষ্টা করবেন একেবারে মিহি করে কুচি করে নিতে। গাজর কুচি দিচ্ছি 1/4 কাপ, আর বাঁধাকপি কুচি দিচ্ছি 1/3 কাপ, সেই সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি। দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। আমি কোনো আদা রসুন ব্যবহার করিনি, আপনারা যদি চান সামান্য একটু আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই ডোটাকে 2টা ভাগ করে নিয়ে সেখান থেকে একটা ভাগ নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে একটা পাতলা বড় রুটি বেলে নিচ্ছি। এবার আমি একটা বড় গোল কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি চান যে কোনো গ্লাস কিংবা বাটি দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে মনে হয় বড় একটা রুটি বেলে এভাবে কেটে নিলে সময় প্লাস কষ্ট 2টাই কমে আসে। তবে আপনারা যদি চান ছোট ছোট লেচি কেটে ছোট রুটিও তৈরি করে নিতে পারেন। আমি সাইডের অংশগুলো তুলে নিচ্ছি, এগুলো দিয়ে রুটি বেলে আবার তৈরি করে নেওয়া যাবে। এখান থেকে একটা অংশ নিয়ে আমি একটু দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু পরোটা যেরকম মোটা থাকে সেরকম মোটা। আপনারা চাইলে আরও পাতলাও করতে পারেন, তবে এর থেকে মোটা তৈরি করা যাবে না। আমি সামান্য একটু পুরের অংশ নিয়ে মাছ বরাবর নিয়ে নিচ্ছি। পুরের পরিমাণটাও খুব বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু যখন স্টিম করবেন ডাম্পলিংসগুলো খুলে যাবে বা ফেটে যাবে। চার সাইডে একটু পানি মাখিয়ে নিয়েছি। এবার আমি 4 ধরনের ভাজ করে দেখাবো। আপনাদের কাছে যেটা ইজি লাগে আপনারা সেটাই ফলো করতে পারেন। ভাজগুলো একটু খেয়াল করলেই আসলে আপনারা পেরে যাবেন। আর অবশ্যই ভাজ করার পরে প্রতিটা মাথা খুব ভালোভাবে চেপে দিবেন, না হয় কিন্তু স্টিম করার সময় খুলে যাবে। এবার আমি দ্বিতীয়টা দেখাচ্ছি, এটাও খুবই সহজ। এভাবে চাঁদের মতো একটা শেপ দিয়ে 2টা মাথা একটা আর একটার সাথে ঘুরিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি তৃতীয়টা দেখাচ্ছি, এটা একটু ট্রিকি, আপনারা একটু খেয়াল করলে আপনারাও পেরে যাবেন। এভাবে করে একটু বেশি অংশ ভাজ করে নিতে হবে, আর এইভাবে একটু দূরে দূরে কুচির মতো করে লাগিয়ে দিতে হবে, ঠিক আমরা শাড়িতে যেভাবে কুচি দেই অলমোস্ট সেম টাইপ। তবে এই ক্ষেত্রে কুচিটা জাস্ট এক সাইডে দিতে হবে এবং অন্য সাইডটা প্লেন থাকবে। এখন একেবারে লাস্টের ভাজটা দেখাচ্ছি, এটা হচ্ছে 4th। এক্ষেত্রেও কুচিয়ে দিতে হবে, তবে সবগুলো একসাথে এনে জোড়া লাগাতে হবে।
ওপরের মাথাটা একটু ঘুরিয়ে দিলেই ডাম্পলিংসটা রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে ডাম্পলিংসগুলোকে ফ্রোজেনও করতে পারেন। এভাবে একটা ট্রেতে একটু ছড়িয়ে রাখবেন যেন একটার একটার গায়ে না লাগে। এরপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন দেখবেন যে এগুলো একটু শক্ত হয়ে গেছে, তখন বের করে যে কোনো এয়ারটাইট বক্স কিংবা যে কোনো জিপলক ব্যাগে ভরে রাখতে পারবেন। এরপরে যখন দরকার হবে জাস্ট বের করে সরাসরি স্টিম করলেই হবে। আমি একটা স্টিমার নিয়ে এর উপরে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি যেন ডাম্পলিংসগুলো লেগে না যায়। আপনাদের কাছে এই স্টিমার না থাকলে রাইস কুকারের সাথে যে স্টিমারটা আসে সেটাও ব্যবহার করতে পারবেন। চাইলে যে কোনো ধরনের স্ট্রেইনার বা জালি যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। আমি একটা হাঁড়িতে ফুটন্ত পানি গরম করেছি, এবার এর মধ্যে সেই স্টিমারটাকে বসিয়ে দিব। আর ডাম্পলিংসগুলো অবশ্যই একটু দূরে দূরে রাখবেন, কারণ এগুলো কিন্তু ভাপের পরে আরেকটু বড় হয়ে যায় সাইজে। এবার চুলার আঁচটাকে মাঝারি থেকে একটু কম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই ডাম্পলিংসগুলোকে স্টিম করব 20 থেকে 22 মিনিট। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাকে কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। এখন ডাম্পলিংসটা সার্ভ করার জন্য আমি একটা সস তৈরি করব। এর জন্য 3 টেবিল চামচ সয়া সস নিয়ে, এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার নিয়ে, স্বাদ মতো কাঁচা মরিচ আর 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। এরই মাঝে ডাম্পলিংসগুলোও হয়ে গেছে। ঠিক 25 মিনিট পরে ঢাকনা খুললে আপনারাই দেখবেন এগুলো একটু ফুলে যাবে সাইজে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন, এটা নিমিশেই কেটে নেওয়া যাচ্ছে, কারণ এটা অনেক সফট হয়েছে আর ভেতরটাও অনেক জুসি আছে। আপনারা কিন্তু চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, আবার চাইলে ডাম্পলিংসগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। তবে আমার কাছে এভাবে স্টিম করেই ভালো লাগে, কারণ এটা হচ্ছে সবচেয়ে হেলদি ভার্সন। আপনারা এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিস ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।